নমস্কার হ্যালো বিউটিফুল পিপল ওয়েলকাম ব্যাক টু হিমশিম কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই খুব 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 ভালো আছো তো আজকে হচ্ছে বৃহস্পতিবার গইতে বাজে পোনে একটা তো এখন আমি আমার ব্লগটা স্টার্ট করছি বিশেষ করে রোজ আমি ট্রাই করি যে তোমাদের সাথে সকালে উঠেই আগে ব্লগটা স্টার্ট করব কিন্তু কিছুতেই কিছু হয় না হয়েই ওঠে না কারণ ঘুম থেকে উঠে হেলতে টুলতে কাজ করতে করতে ল্যাপটপ অন করতে করতে সব করতে করতেই 11টা বেজে যায় তো তারপরে উঠে ঠিক করে ফ্রেশ হয়ে চা বানিয়ে খেয়ে দিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলি যাই হোক তো আমি অ্যাকচুয়ালি ডিসাইড করেছি যে এবারে একটুখানি সকালবেলা উঠবো 7টা সাড়ে 7টা নাগাদ উঠে একটুখানি হাঁটতে বেরোবো বিশেষ করে এই জিনিসটা আমি এক বছর ধরে ট্রাই করছি কারণ যবে থেকে অ্যাপার্টমেন্টে আমি শিফট হয়েছি না এত সুন্দর কমপ্লেক্স এখানে একটু সকালবেলা মর্নিং ওয়াক করাই যায় কিন্তু আমার ধারায় কোনোদিনই হয় না আমার 8:30-9টার আগে ঘুম কিছুতেই ভাঙে না তো যাই হোক তো আজকে আমি বানাবো মাছের ঝোল আর ডিনসের জন্য কালকে ড্র্যাগন চিকেন এনেছিলাম তো একটু ফ্রাইড রাইস বানিয়ে দেবো তো সকালবেলা 8:30-9টার সময় মাছ দিয়ে গেছে তো আমি সুপার এক্সাইটেড তোমাদের সাথেও শেয়ার করবো মাছের রেসিপিটা 1:15 অফিসে কিছু কাজ ছিল সেগুলোকে কমপ্লিট করছিলাম তো এখন সবাই বেরোলাম একটু আলু নেবো আর একটা দুটো জিনিস আছে সেগুলো সুপার মার্কেট থেকে নেবো বাট আজকের ওয়েদারটা ইজ ফ্যান্টাস্টিক রোদ্দুর নেই হালকা হালকা একটু হাওয়া দিচ্ছে খুবই ওয়ান্ডারফুল মানে আমার খুব ভালো লাগছে তো চলো এবার ফটাফট করে সুপার মার্কেট যাই এই হচ্ছে আমাদের সুপার মার্কেট তো চলো যাই অ্যান্ড সত্যি কথা বলতে সোসাইটির মধ্যে এরকম একটা সুপার মার্কেট হওয়া খুবই দরকার কারণ সব কিছু তো আর একবারে টুকিটাকু কিছু কিছু জিনিস লাগে তো ফট করে নিচে নেমে নিয়ে নাও তো ইয়াস তো চলো এবার যাই গিয়ে কিছু জিনিস নিয়ে নিই সব নিয়ে নিয়েছি রিন্সের জন্য একটু নিয়েছি আমার জন্য একটু নিয়েছি আমার জন্য বেসিক্যালি আমি একটু আলু নিয়েছি আর পলপি অরেঞ্জ আর এগুলোই নিয়েছি যাই হোক তো যেন আমাদের একতলায় না একটা ফ্যামিলি এসছে তো তাদের কাছে একটা প্যাট আছে তো এক ইটস আ ল্যাব ডগ ঠিক আছে তো আমাকে সেনকে বলছে যে খুব ফ্রেন্ডলি ডোন্ট ওয়ারি বাট আমি তো ফ্রেন্ডলি না আমি এত ভয় পাই কুকুরদেরকে কি বলবো তো যখনই ওদের দরজা খোলা থাকে না আমি সিঁড়ি দিয়ে উঠে যাই লিফট নিই না এখনই বলছিলাম আর এই যে ডগিটা এটাই হচ্ছে তো তোমাদেরকে বলছিলাম যে নিচে আমাদের নিচে একটা পেট আছে মানে আমার একটু ভয় লাগে তোমাদের দেখালাম মানে আমি জাস্ট তোমার সাথে কথা বলি সিঁড়ি দিয়ে উঠেই দেখছি ও বেরোচ্ছে আর কি আমার একটু ভয় লাগে বিকজ আমি কোনোদিনও ফ্রেন্ডলি না আমার কুকুরদের খুব ভালো লাগে বিকজ আই নেভার হ্যাড ইট আমার একটু তো ভয় লাগেই আর কি যাই হোক তো চলো এবার গিয়ে রান্নাবান্নাটা সেরে নিই তো লিশের থেকে আমার এই যে এসছে রুই মাছটা তো তোমাকে দেখাচ্ছি দাঁড়াও এই দেখো বেশ ভালো এসে আমার খুব ভালো লাগে মাছ খেতে তো আজকে এটাই বানাবো দেখো এখানে কতটা রুই মাছ আছে বেঙ্গলি কাট রুই মাছ 534 গ্রাম অ্যাকচুয়ালি তো এই হচ্ছে আমার মাছ তো আজকে 2 পিস বানাবো তোমার সাথে রেসিপিটা শেয়ার করবো তো এটা হচ্ছে রিন্সের লাঞ্চ ফ্রাইড রাইস যেটা আমি বানিয়েছি আর কালকের ড্র্যাগন চিকেনটা তো চলো ওকে দিয়ে দিই আর তারপরে দিয়ে আমি বানাবো আমার জন্য খাবার উইচ ইজ মাছ এর ঝোল তো এখানে আমি বানাচ্ছি আমের চাটনি আছে কাঁচা আম দেখেছি তো আমের চাটনি আমার খুব ভালো লাগে আর এখানে গরম গরম পড়েই গেছে তো ভালো যে চলো বানাই এটা রেসিপিটা অন্য কোনো ব্লগে শেয়ার করে দেবো তো এই যে দেখো যেই মাছ এনেছি তো আজকে এটা রান্না করবো 4 টুকরো লেজা একটা গাঁদা 2 পেটি আর এখানে আমি বাকি 5 টুকরো রেখে দিয়েছি এটা কাল করব কাল আর শনিবার আমার চলে যাবে তো ইয়েস এটাই হচ্ছে প্ল্যান তো চলো ছটা ছট করে এটা ফ্রিজে ঢুকিয়ে রাখি আর এটা বানিয়ে ফেলি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি চাটনি এখানে একদম রেডি বাট আমটা এত টক আমাকে আরো মিষ্টি দিতে হয়েছে তো পরের দিন এটা শেয়ার করে দেবো রেসিপিটা তো ভাতটা বসে দিয়েছি চাটনি হয়ে গেছে এবার শুধু মাছের তরকারিটা করবো সত্যি কথা বলতে ভেরি এক্সাইটেড কাঁচকলা দিয়ে আলু দিয়ে ঝোল খেতে খুব ভালো লাগে ফুলকপি আলু দিয়ে ঝোল খেতে খুব ভালো লাগে তো এরকম টাইপেরই কিছু একটা করবো তো আজকে কাঁচকলা ছিল তো কাঁচকলা দিয়ে করছি তো চলো ফটাফট করে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে দিই রিনসা খাওয়া হয়ে গেছে ওটা হচ্ছে আমার সব থেকে বড় টেনশন কারণ ওকে রাতে রাতে খেতে দিত তারপরে আমি আমার মতন খাই নো প্রবলেম তো সবার আগে মাছগুলোকে ভাজে দিয়েছি একটু কড়া করে ভাজবো আমার কড়া করে মাছ ভাজাই ভালো লাগে ঝোলে আর এখানে তো দেখতেই পাচ্ছ আলু কেটে রেখে দিয়েছি
তো আমার এখানে মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছ ভাজাটা আমি তুলে নেব, তারপরে দিয়ে এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা কাঁচকলাটা ভাজবো। তো চলো তুলে নিই। একদম কড়া কড়া করে ভেজে নিয়েছি। তো এখানে কাঁচকলা গুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছ কড়াইতে দিয়ে দেবো অল্প করে জিরা ফোড়ন। এবার এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো, লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুগুলোকে, দিয়ে দেবো। এই আলুগুলো খেতে খুব ভালো লাগে মাছের ছেলে। তো এবার এটাকে একটুখানি ফ্রাই ফ্রাই হবে, লাল লাল হলে তারপর এর মধ্যে মশলা দিয়ে কষাবো। তো আলুগুলো এখানে দেখতে পাচ্ছ ভাজা ভাজা হয়ে গেছে আমার। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মশলা। তো এই হচ্ছে মশলা, এর মধ্যে আছে টমেটো, লঙ্কা আর জিরা বাটা, দেখছি তার কিছু নেই এর মধ্যে, আর কিছুই দিইনি আমি। এবার এবার এর মধ্যে আমি একটু গুঁড়ো মশলা দিয়ে দেবো। ফার্স্টে দেবো হচ্ছে হলুদ, তারপরে দেবো হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার আর অল্প করে একটু ঝাল মশলা। নুন দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব, গ্যাসটা একটু বাড়িয়ে দেবো। সুন্দর ঝোল হবে না? তো এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু আলুটা একদম কষা কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটুখানি গরম জল দিয়ে দেবো যাতে ঝোলের জন্য। তো তো এখানে আমি দিয়ে দিয়েছি জল, আর এর মধ্যে এবার আমি মাছগুলো দিয়ে দেবো। একটা মাছ আমি রেখে দিচ্ছি ভাজা খাবো তাই জন্য, তো এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে চাপা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো। তো এর মধ্যে আমি এবার কাঁচকলাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটা একটু ঝোলটা ফুটুক। বেশি ঝোল লাগবে না, কারণ একজনই মানুষ খাবে, তো বেশি ঝোলের দরকার নেই, একটু ঝোলটা টানুক। তো তারপরে দিয়ে নুনটা চেক করে নামিয়ে দেবো। এর মধ্যে তোমরা ধনে পাতা কুচিও দিতে পারো। তো আমাদের মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে, এবার একটু ঠান্ডা হোক, তারপরে আমি খেয়ে নেব ভাত আর মাছের ঝোল। তো নিয়ে চলে এসেছি আমার ভাত আর মাছের ঝোল। তো চলো এবার আমি খেয়ে নিই, এটা আমার খুবই ফেভারিট পেটেন্ট লাঞ্চ, একদম ফিল হচ্ছে বাঙালি বাঙালি, মনে হচ্ছে আমি কলকাতাতেই রয়েছি। তো চলো লাঞ্চটা কমপ্লিট করি, তারপর তোমার সাথে দেখা হবে কিছুক্ষণ পরে। ঘড়িতে বাজছে এখন রাত্রির পৌনে একটা। অ্যাকচুয়ালি বুঝতেই পারছো পুরো নিস্তব্ধ হয়ে রয়েছে। তো দুপুরবেলা তোমাদের সাথে মাছের ঝোলটা শেয়ার করার পর খেতে খেতে আমার অনেকটা দেরি হয়ে গেছিলো, লাইক অ্যারাউন্ড 4:30-5টা বেজে গেছিলো। তারপরে তাড়াতাড়ি খেয়ে তারপরে দিয়ে আমি মিটিং ফিটিং অ্যাটেন্ড করে পুরো কাজ কমপ্লিট করে আমার অফিস শেষ হতে হতে 7টা বেজে গেছে। তারপরে শরীরটা আমার একটুখানি আনইজি ফিল হচ্ছিলো, তো আমি কিছুক্ষণ ন্যাপ নিয়েছি, মানে ভালো ন্যাপ নিয়েছি আর কি। আমি ঘুম থেকে উঠেছি তখন বাজে 9:30-10 উঠে, তারপরে দিয়ে আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে ধুনো টুনো জ্বালিয়েছি, তারপরে দিয়ে ডিনার করতে করতে ব্ল্যাক প্যান্থার দেখছিলাম, কারণ সরি দেখছিলো যেমন যে আমিও দেখবো। তো ব্ল্যাক প্যান্থার দেখছিলাম, দেখতে দেখতে এই সবে শেষ হলো। তো ভাবলাম যে চলো তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই, তারপর ব্লগটা রেন্ড করে দিই। তো আজকের ব্লগটা মেবি একটু ছোট হয়ে যাবে, সো প্লিজ একটু তোমরা বুঝো যে শরীরটা সত্যি খুব খারাপ ছিল বলে আমি আর কন্টিনিউ করতে পারিনি, নাহলে বিকালবেলার অনেক প্ল্যান ছিল। অ্যাকচুয়ালি আজকে আমরা প্ল্যান করেছিলাম আমরা দুজনে মিলে আজকে আবার মুভি দেখতে যাব, কিন্তু তারপরে লাইক আই ওয়াজ লাইক না, দুদিন ধরে সেই রাত্রিবেলা 2:30 সময় আসছি মুভি দেখে এই করে সেই করে, অ্যান্ড দেন ভালো করে ঘুম হচ্ছে না ঠিকঠাক করে। তো আমি ভাবলাম যে না আজকে দিনটা ছাড়া যদি আমি একটু রেস্ট নিই, তারপরে দিয়ে বাকি কাজ করা যাবে। যাই হোক, তো চলো আজকে মতন তাহলে ব্লগটাকে এখানেই রাখছি। এই ব্লগটা যদি ভালো লেগে থাকে একটু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর যদি জানাই নতুন এসে থাকো আমাকে নতুন দেখে থাকো প্লিজ সাবস্ক্রাইব। মনে রাখবে 100K সাবস্ক্রাইবার ইজ আর টার্গেট দিস ইয়ার। তো ইয়েস, তো চলো দেখা হবে কালকে উইথ দ্য নিউ ব্লগ। টিল দেন ভালো থাকো অ্যান্ড লাভ ইউর সেলফ, বিকজ লাভিং ইউর সেলফ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। টাটা, লাভ ইউ অল, বাই।